আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আমি মোটামুটি ভালো আছি। তো গাইজ, আজকের ভিডিওটা হলো একটা কার নিয়ে, সেটা হলো এই কারটা। এই কারটা প্রাইস হলো গাইজ 73 টাকা, 73 টাকা 50 পয়সা ইতালির। তো বাংলাদেশি টাকায় আসে 7,300 টাকার মতো হন। তো হয়তো বা ভাবতেছেন এই কাঠটা কিসের। এটা হলো ইটারির রোম ট্যুর কাঠ, মানে ইটারির রাজধানী রোম। এটা পুরাটা ট্যুরের জন্য কাঠ, মানে পুরাটা ঘুরতে পারবো এক মাসের জন্য। তো আমার বাসা দূরে, যার জন্য এই টিকিটটা কাটছি। দোকানে আসার জন্য খুবই দূরে বাসা, যার কারণে এই টিকিটটা কাটা হয়েছে গাইস। তো এই টিকিটটা দিয়া গাইস যে 4 লাগা আছে, মানে 4টা স্টেশন যাইতে পারবো, মানে ট্রেন স্টেশন 4টাতে যাওয়া যাব। আর হলো ইটালির রোম শহরে বাস, ট্রেন, ট্রাম, মেট্রো সব কিছুতে চলা যাইব। শুধু ইটালি রোম শহরের মধ্যে পুরো সিটিটা ঘুরান যাব, শুধু একটা কার্ড দিয়ে পুরো এক মাসের জন্য। তো এদিক দিয়ে গাইজ ভালো। তো অনেকেই হয়তো বা বলতে পারে যে এক বছরের জন্য কাটতে পারি, কিন্তু এক বছরের জন্য গাইজ কাটা যায়। এক বছরের জন্য কাটতে গেলে কাগজপাতি লাগে, তো অনেক কাগজ, অনেক কিছু লাগে, যার কারণে কাটি নাই। এক বছরটাও কাটবো কিছুদিন পর। তো এখন এক মাস কাটছি, এটা দিয়া বিভিন্ন জায়গায় ঘোরা যায়, মানে ইটালির রোম শহর পুরোটা যাওয়া যায় সব গাড়ি দিয়া। তো এই দিক দিয়ে ভালো হয়। তো এইভাবে যদি মনে করেন বাসা ট্রেন দিয়ে যাইতে 30 মিনিট 45 মিনিট লাগে, তো এভাবে যদি টিকিট কাটি তো 3 টাকা যায়, বাংলাদেশি টাকা 300 টাকা। তো এক মাসের টাকা কাটলে 73 টাকা যায়, তো এই হিসাবে কম পড়ে সেই হিসাবে। তো যাই হোক, তো গাইস এদিকে আরেকটা হলো মোবাইলের সিম। মোবাইলের সিম, এদিকের মোবাইলের সিমের কোম্পানির নাম হলো বদাফোন। তো আমি সেই বদাফোন ইউজ করি। তো এই বদাফোন গাইস কিনতে 10 টাকা লাগছে, বাংলাদেশি টাকা 1,000 টাকা। তো এই জায়গায় সিমের সিস্টেমটা হলো, সিমে 10 টাকা করে বললে মাসে, তো এক মাস যায় 300 মিনিট বাংলাদেশে কথা বলার জন্য, আর 70 জিবি হলো ইন্টারনেট MB। তো আর ইটালিতে ডাইরেক্ট ফোন পুরাই ফ্রি, আনলিমিটেড। তো এদিক দিয়ে আবার বাংলাদেশ থেকে এটা বেটার আছে, এক মাসের বললে ভালো অফার আছে। তো গাইস বাসায় যাওয়ানোর সময় রাস্তায় একটা জিনিস দেখতে পারলাম, যে এদিকে আগে বলছিলাম আপনাদেরকে যে নিজের বাচ্চার থেকেও বেশি কুকুরকে ভালোবাসে। তো রাস্তায় যখন কুকুর পটি করে দেয়, তখন তারা সেই পটিটা, মানে পলিটা তুললা ডান হাতটা তোলে, তুললা আবার হাতে করে নিয়ে যায়। আপনারা দেখতে পারতেছেন কি বলবো, মানে ধরতে গেলে বাংলাদেশের পুরো উল্টা দেশ এই ইটালি। তো উল্টা দেশ বলছি কিসের জন্য গাইস, এরা আস্তে আস্তে আমার ভিডিওতে দেখতে পারবেন, পুরাই উল্টা দেশ। এদিকে নিয়ম কারণ সবই উল্টা বাংলাদেশের থেকে। তো আস্তে আস্তে দেখতে পারবেন গাইস। গাইস বাসা যাওয়ার সময় আরেকটা জিনিসও দেখতে পারছিলাম, সেটা হলো একটা বাইক। এরকম বাইক আমি আগে কখনো দেখিনি, ফার্স্ট দেখলাম। তারপর গাইস আবার বাস দেখতে পারছি, ওপেন বাস বলে এই জায়গায়। তো ওপেন বাসটাও দেখতে পারছিলাম, খুবই সুন্দর লাগছে গাইস দেখা। তো আপনারা দেখতে পারলেন, আশা করি ভালো লাগছে, বাসটা দেখতে খুবই সুন্দর। তো গাইস বাসায় যাওয়ার পর আরেকটা জিনিস দেখতে পারলাম, সেটা হলো বাসার পাশের বিল্ডিংয়ে, আমরা যে বিল্ডিং থেকে সেই পাশের বিল্ডিংয়ে ছাদে রোদ আসতেছে, মানে গরম আসতেছে সামনে এক দুই মাস পর হয়তো। তো গরমের জন্য ছাদের পিচটা যেন নষ্ট না হয়, কার্পেট লাগায়, হিট দিয়া কার্পেট লাগাইতেছে গাইস। একটু ভালোভাবে খেয়াল করে দেখেন। ভিডিওটা দেখে কে শেষ পর্যন্ত আসছে, অবশ্যই ভিডিওটা কীরকম লাগছে সেটা কমেন্ট করে জানিয়ে দেন। আর গাইস হ্যাঁ, যদি আপনারা দেখতে চান যে কীভাবে ইটালি আসে সেটা নিয়ে ভিডিও বানাই, কী কী দরকার পড়ে সব কিছু নিয়ে আমি ভিডিও বানাবো, যদি আপনারা চান তো কমেন্ট করেন।
কীভাবে ইটালি আসতে হয়, কী কী লাগে, দেন সব কিছু নিয়ে আমি ভিডিও মেক করবো। যদি চান আপনারা কমেন্ট করেন, তো আজকের ভিডিওটা কীরকম লাগছে কমেন্ট করে জানাই দেন। তো আজকে ভিডিওটা পর্যন্ত শেষ করছি, তো বাই। Anybody out there, hear me, hear me.